তুমি যদি ভগবান ভক্তের তবে কেন হিরণ্যকশিপুরের সন্তান, শত্রুর ছেলে তো শত্রুই হয়। দেবর্ষি নারদ বললেন, আপনার ক্যালকুলেশন ভুল, অসুরের ছেলে অসুর হয় না। মায়ের গর্ভে যে সন্তান রয়েছে সে সারা জগতের মিত্র, একদিন আপনাদেরকে রক্ষা করবে, ছেড়ে দিন। অমনি ইন্দ্র নারদের কথা শুনে ছেড়ে দিয়ে হাত জোড় করে ক্ষমা ভিক্ষা চেয়ে ইন্দ্র ফিরে গেলেন। আর দেবর্ষি নারদ মাকে নিয়ে গেলেন আশ্রমে। চিন্তা নেই মা, তোমার গর্ভের সন্তান ততদিন পর্যন্ত হবে না যতদিন তোমার স্বামী তোমার বাড়ি ফিরে না আসছে। তোমার পেটের সন্তান পেটেই থাকবে। এইবার দেখুন, এদিকে 100 বছর হয়ে গেল মন্দার পর্বতে তপস্যায় রত হিরণ্যকশিপুর। শক্তি পাওয়ার জন্য এতদিন তপস্যা করেছে। সৃষ্টিকর্তা ব্রহ্মা দাঁড়িয়ে বললেন, বলো তুমি কি চাও? হিরণ্যকশিপুর বললেন, আমাকে অমর করে দেন। বললেন, জন্মিলে মরিতে হবে, অমর সে কথা কবে? এই হচ্ছে তোমাদের রোগ, যখনই কিছু চাও বলো আমাকে অমর করে দাও, অমরত্বের পর আমি দিতে পারবো না, অন্য কিছু চাও। হিরণ্যকশিপুর বললেন, বেশ ঠিক আছে, তাহলে যখন দিতে পারবেন না আর যা চাইবো তাই দেবেন? বলে, হ্যাঁ দেবো। তাহলে আপনি আমাকে বর দেন, আমি যেন দিনে না মরি, যেন রাত্রে না মরি, আমি যেন ঘরে না মরি, যেন বাইরে না মরি, আমি যেন ওপরে না মরি, যেন নিচে না মরি, আমি যেন অস্ত্রে না মরি, যেন শস্ত্রে না মরি, আমি যেন নারীর হাতে না মরি, পুরুষের হাতে না মরি। যেই বলে তথাস্তু বলে চলে গেলেন। হিরণ্যকশিপুর গুনে গুনে দেখছে, দিনে মরবো না, রাত্রে মরবো না, ঘরে মরবো না, বাইরে মরবো না, ওপরে মরবো না, নিচে মরবো না, নারীর হাতে মরবো না, পুরুষের হাতে মরবো না, অস্ত্রে মরবো না, শস্ত্রে মরবো না, তার মানে তো আমি অমর। চালাকির দ্বারা কেউ অমর হয়েছে মা? আপনাদের মনে আছে আজ পর্যন্ত কেউ চালাকি করে অমর হয়ে গেছে? তাহলে না, চালাকির দ্বারা কেউ অমর হতে পারে না, কখনোই সম্ভব নয়। একমাত্র কর্মের দ্বারা, ভক্তির দ্বারা জগতের জীব অমর হয়। হরি বল, হরে কৃষ্ণ। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের দেখুন, আজকে লক্ষ্য করে হিরণ্যকশিপুর ছুটে এলেন বাড়ি। আর বাড়ি এসে যখন তার স্ত্রী এলো, জানতে পারলেন যে আমার স্ত্রীকে দেবরাজ ইন্দ্র হরণ করে নিয়ে যাচ্ছিলেন। এই শুরু হয়ে গেল যুদ্ধ। আজ স্বর্গ জয় করিবারে দৈত্যরা চলিল, চলে
চলিজ ভক্তিমতী মায়েরা তাকে দেখে দেবতারা সব ছুটে ছুটে পালাচ্ছে। কেউ বেড়াল, কেউ ইঁদুর সেজেছে, কেউ মশা সেজেছে, কেউ মাছি সেজেছে, সব ভয়ে পালাচ্ছে। এখন বাবা ঠাকুর দেখতে দেখতে হিরণ্যকশিপুর যাচ্ছেন ভগবান হরির কাছে, আর যেই হরির কাছে ঘুরেছে অমনি দেবর্ষি নারদ এসে ভগবানকে বলছে, ঠাকুর তুমি পালিয়ে যাও দয়াময়, তুমি লুকিয়ে যাও, তুমি লুকিয়ে যাও দয়াময়, ওই দেখো হিরণ্যকশিপুর আসছে তোমাকে আঘাত করতে, তুমি সিংহাসনে বসে থেকো না ঠাকুর, তুমি পালিয়ে যাও, পালিয়ে যাও। ভগবান বললেন, নারদ তুমি কেঁদো না, আমার জন্য তোমার এত দুঃখ, তুমি কেঁদো না, ঠিক আছে আমি পালিয়ে যাচ্ছি, আমি পালিয়ে যাচ্ছি। ভগবান অন্তর ধ্যান হয়ে গেলেন, আর হিরণ্যকশিপুর দলবল নিয়ে ভগবানকে খুঁজতে লাগলেন। একদিন, দুদিন, চার দিন, পাঁচ দিন, ছ দিন চিরুনি তল্লাশি করলেন, ভগবানকে খুঁজে পেলেন না। ভগবতা হিরণ্যকশিপু দলবল নিয়ে যখন চলে গেলেন, তখন নারদ মুনি আনন্দে বলল, ঠাকুর এবার তুমি বেরিয়ে এসো, আবার ভগবান দাঁড়িয়েছ। নারদ মুনি বললেন, প্রভু তুমি এমন কোথায় লুকোলে যে তোমাকে ছদিন ধরে খুঁজলো কিন্তু খুঁজে পেল না? ভগবান বললেন, আমি তক্তার তলাতেও ছিলাম না, দরজার কোণেও ছিলাম না, আলমারিতেও ঢুকেছিলাম না, আমি ছিলাম হিরণ্যকশিপুরের হৃদয়ের মধ্যে। বললেন, তুমি তার এখানে ছিল অথচ সে তোমাকে দেখতে পেল না কেন? বললেন, শুধু তার নয়, আমি অনন্ত কোটি জীবের হৃদয় বৈকুণ্ঠে বিরাজ করি, এখানে থাকি। কিন্তু আমাকে দেখতে গেলে তো সবাইকে মাথাটা নিচু করে দেখতে হবে, কারণ আমি এখানে আছি, আর এখানে দেখতে গেলে মাথা নিচু করে দেখতে হবে, কিন্তু অহংকারী দুরাচারী হিরণ্যকশিপুর আমার কাছে কখনো মাথা নিচু করবে না। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনে তোমায়, দেখতে আমি পাইনে আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনে তোমায়, দেখতে আমি বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইলে আমার হিয়ার মাঝে লুকিয়েছি, দেখতে আমি আমার সকল ভালোবাসা সকল আঘাত সকল আশায় তুমি ছিলে, আমি তোমার কাছে যাইবে আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাই ওমা। হিরণ্যকশিপুর ফিরে এলেন, কিছুদিন পরে তার সন্তান হলো, যার নাম হলো প্রহ্লাদ। আর সেই ছোট্ট প্রহ্লাদ দেখতে দেখতে পাঁচ বছর বয়স হয়ে গেল। একদিন বাবা আদর করে ছেলেকে ডেকেছে, এদিকে আয় বাবা, এদিকে আয়। ছেলে ছুটে এসেছেন বাবার কোলে, বাবাও ছেলেকে আদর করে কোলে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করছে গালে চুমু খেয়ে, হ্যারে বাবা আজকে কি ভালো খেয়েছিস বলতো? ছেলেকে যেই জিজ্ঞাসা করেছে, ছেলে অমনি আনন্দে উত্তর দিচ্ছেন, আমি হরির প্রসাদ খেয়েছি বাবা। আর যেই বলেছে হরির প্রসাদ, অমনি হিরণ্যকশিপুর ছেলেকে কোল থেকে টেনে নামিয়ে মাটিতে আছাড় দিয়ে ফেলে দিল। ওরে দুরাচারী, অসুর কুলের কলঙ্ক তুই, যে হরি তোর কাকাকে হত্যা করেছে সেই হরির প্রসাদ খেয়েছিস, ছেলেকে যেই মাটিতে আছাড় দিয়েছে
অমনি মন্ত্রী এসে কানে কানে বলছেন, মহারাজ ভুলটা তো আপনি করছেন, আপনার ছেলের 5 বছর বয়স হয়ে গেল, এখনো স্কুলে ভর্তি করলেন না, কোনো মাস্টার রাখলেন না, শিক্ষার ব্যবস্থা করলেন না, তা ছেলে কি শিখবে অসুরের নীতিগুলো কি? এক্ষুনি নিয়ে যাও মহামন্ত্রী, এক্ষুনি প্রহ্লাদকে নিয়ে গিয়ে স্কুলে ভর্তি করে দাও। যে বিরাট স্কুল আছে ষণ্ড অমর্ক শুক্রাচার্যের ছেলে, দুইজন ছেলে গোটা স্কুলটাকে পরিচালনা করে, সেই স্কুলে আশ্রমে ভর্তি করে দাও। আর মাস্টারকে গিয়ে বলবে যেন এমন বই পড়ায় যে বইয়ের মধ্যে কোথাও ভগবানের নাম থাকবে না, এমন বই এমন সিলেবাস তৈরি করবে যে সিলেবাসের মধ্যে কোথাও রামায়ণ মহাভারত ভাগবত পুরাণের কোনো কথা থাকবে না। আর সেইরকম বই যদি তৈরি করতে না পারো নিজেরা লেখো, লিখে পড়াও, তো আমার ছেলে যেন হরিকে ভুলে যায় সেই ব্যবস্থাই করবে। তাই প্রহ্লাদকে ভর্তি করে দিল। এবার গুরু মশাইয়ের দায়িত্ব পড়লো প্রহ্লাদকে হরিনাম বন্ধ করবার। তা মাস্টার মশাই প্রহ্লাদকে ডেকে বললেন, শোন বাবা, তুই তো রাজার ছেলে, তোকে মারতেও পারবো না, বকাঝকাও করতে পারবো না, তা শোন, তোকে পড়িয়ে দিচ্ছি, তোর বুদ্ধি বিবেক সবই ভালো, তুই ধরেও নিতে পারবি, এই এই হাতটা ধরে ক লেখাচ্ছে, লেখ, এই একটা দাগ দে, 1 2 3, তারপরে এরকম একটা কুণ্ডলিনী দিবি, কেমন? এই হয়ে গেল ক। কয়ে কি হয়? কাকাতুয়া, ঠিক আছে, আগামী কাল তোকে আবার জিজ্ঞাসা করব, তুই কখন পড়াটা আমাকে দিস। পরের দিন আবার প্রহ্লাদকে ডেকেছে, আই বাবা প্রহ্লাদ, কালকে তোকে দেখিয়েছিলাম লে কলে, আর প্রহ্লাদ আজকে নিজে নিজে ক লিখে আর তার চোখগুলো ছলছল করছে। গুরু মশাই বললেন, তোকে তো আমরা মারিনি বাবা, তোকে বকাঝকাও করিনি, তা তুই কাঁদছিস কেন? বলে গেল আবার মাস্টার মশাইরা ধরেছে, তুই ভুলে যা বাবা হরিনাম ভুলে যা। মাস্টার মশাইরা দেখলো যত তাকে শেখানোর চেষ্টা করছে কিছুতেই হরিনাম ভুলছে না। একদিন দুইজন মাস্টার মশাই আলোচনা করছে, এক কাজ করো, আমরা দুজন যখন পারছি না তাহলে অন্য মাস্টারদের কাছে একটু আলোচনা করে আমরা আসবো যে কিভাবে প্রহ্লাদকে হরিনামটা বন্ধ করানো যায়। তাই স্কুল ছেড়ে দুই মাস্টার মশাই একটু বাইরে গেছেন নিজেদের কাজে, আর অমনি যত ছাত্র ছিল সব প্রহ্লাদের কাছে দাঁড়িয়ে বলে উঠলেন, হ্যাঁ রে প্রহ্লাদ, তা তোর বাবা যে তোকে এত অত্যাচার করে, তুই তোর বাবাকে ভয় পাস না? প্রহ্লাদ বললেন, না কেন? তোর বাবাকে সবাই ভয় পায়, আমার বাবা ভয় পায়, আমার বাবার বাবা ভয় পায়, আর তুই ভয় পাস না কেন? প্রহ্লাদ বললেন, যারা হরি ভজন করে তাদেরকেই সবাই ভয় পায়, তারা কাউকে ভয় পায়। বলে, তুই না এত সুন্দর কথা বলিস না, তোর কথা শুনে আমাদেরও ইচ্ছে করে জানিস, আমাদেরও ইচ্ছে, অনেক দিনের ইচ্ছে, বলতে পারিনি, ক্লাসে মাস্টার মশাই থাকে তো ভয়ে বলতে পারিনি, কিন্তু আজকে যখন মাস্টার মশাই গোটা স্কুলে নেই, তখন প্রহ্লাদ তোর কাছে আমরা স্বীকার করছি, আজকে তোদের তোর সঙ্গে আমরাও একটু হরিনাম করব, আমরাও একটু হরিনাম করব, আমাদেরকে হরিনাম করাবি? প্রহ্লাদ বললে, এ তো খুব ভালো কথা, হরিনাম করবি, সবাই মিলে শুরু কর, হাতে তালি দেন, আমরা সবাই হাতে তালি দেবো, মা সকলে হাতে তালি দেবো, তালে তালে জপে যাও না মেরো মালা, জপে যাও না মেরো মালা সর্বদা অন্তর।
হচ্ছে, মাস্টার এসে দেখলো যে একমাত্র করোনা ছিল শুধু প্রহ্লাদের, এখন প্রহ্লাদকে যারা যারা ছুঁয়েছে সবার করোনা হয়ে গেছে, গোটা ক্লাসের করোনা, তবে করোনা নয় করুণা হয়েছে আর কি। ভাবলেন এইভাবে তো পরিস্থিতি নষ্ট হয়ে যাবে, সমস্ত অসুর সমাজটাই বিগড়ে যাবে, তাহলে এক কাজ করো, একে প্রহ্লাদকে আমরা আমাদের স্কুলে হোস্টেলে রাখবো না। প্রহ্লাদকে নিয়ে গিয়ে তার বাবার কাছে দিয়ে এলেন, মহারাজ আমরা আমাদের পদ্ধতি অবলম্বন করে পারলাম না, এবার আপনি আপনার পদ্ধতি অবলম্বন করুন। হিরণ্যকশিপু বললেন, বেশ ঠিক আছে, কে আছিস? প্রহ্লাদকে পাহাড়ে তুলে নিয়ে পাহাড়ের ওপর থেকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল। প্রহ্লাদকে নিয়ে যাচ্ছেন ওপরে, প্রহ্লাদ হাসতে হাসতে যাচ্ছে। প্রহ্লাদ জানে যে রাখে হরি তো মারে কে, আর মারে যদি হরি তো রাখে কে। আর যেই পাহাড়ের ওপর থেকে তুলে তাকে ধাক্কা দিচ্ছে, তিনি শুধু পরমাত্মা ভগবানকে স্মরণ করছেন। এ হচ্ছে ভগবানের প্রতি নিষ্ঠা, ভালোবাসা, বিশ্বাস। আর ভালোবাসা যেখানে, বিশ্বাস সেখানে। কটা রাত কাটিয়েছো জেগে, স্বপ্নের মিথ্যা আবেগে, কি এমন দুঃখকে সয়েছো যে তুমি এত সহজে হাসবে, পথের কাঁটায় পায় রক্ত না ঝরালে কি করে খানে তুমি আসবে, কপটা চোখের জল ফেলেছো যে তুমি ভালোবাসা। ভগবানের প্রতি ভালোবাসা, পাহাড় থেকে ফেলে দিচ্ছে, তিনি হরিনাম করতে করতে নিচে পড়ছে, আর ভগবান হরি উনি দুহাত দিয়ে তুলে তাকে ধীরে ধীরে নামিয়ে দিলেন। মহারাজ আপনার ছেলে পাহাড় থেকে ঠেলে দিলাম, মরল না তো? বলো মরেনি যখন, এবার হাতির পায়ের তলায় ফেলে দে, যে আমাদের উন্মত্ত পাগলা হাতিটা আছে ওর পায়ের তলায় ফেলে দে। প্রহ্লাদকে হাতির পায়ের তলায় ছুঁড়ে দেওয়া হলো। পাগলা হাতি ছুটতে ছুটতে এলেন, সবাই মজা দেখবে বলে দাঁড়িয়েছেন, আর হাতিটা এসে সুড় দিয়ে প্রহ্লাদকে তুলে আর পিঠের ওপরে নিয়ে আজ নাচিতে লাগিল, নাচিতে লাগিল। আপনার ছেলে হাতির পায়ের তলাতে চাপা পড়েও মরল না, মরেনি না? আচ্ছা এক কাজ কর, সাপের খাঁচার ভেতরে ঢুকিয়ে দে। সাপের খাঁচার ভেতরে ঢুকিয়ে দেওয়া হলো, তথাপিও প্রহ্লাদের কিছু হলো না। হিরণ্যকশিপুরের জিদটা আরো বেশি চেপে যাচ্ছে, এটা না করো, এটা করো, এটা করলো না, ওটা করো, এটা করতে করতে একদিন সিদ্ধান্ত করলেন, কারাগারে রেখে দে, যতদিন বেঁচে থাকবে এক ফোঁটা জল দিবি না, দেখি না খেয়ে কতদিন বাঁচে। অন্ধকার কারাগারে প্রহ্লাদকে বন্দি করে রাখা হলো, আর সেই কারাগারে 24 ঘন্টা পাহারা দেবে যে কর্মচারী, তার নাম হলো দৌবারিক। আর সেই দৌবারিকের মনের মধ্যে কোনো স্নেহ, ভালোবাসা, দয়া, মায়া কিচ্ছু নেই বাবা। সে দাঁড়িয়ে আছে, সারাক্ষণ তাকে অর্ডার দেওয়া আছে যে একটা মাছি যেন না ঢুকতে পারে, এক ফোঁটা জল দিবি না, ভাত দিবি না, রুটি দিবি না, দেখি কেমন না খেয়ে থাকে। অন্ধকার কারাগারে বসে প্রহ্লাদের মনের মধ্যে বিন্দুমাত্র দুঃখের লেশ নেই, এই জন্য তার নাম প্রহ্লাদ, যিনি প্রকৃষ্ট রূপে আহ্লাদ, যিনি সমস্ত পরিস্থিতিতে আনন্দে থাকে তাকে বলে প্রহ্লাদ। আর সেই প্রহ্লাদ অন্ধকার কারাগারে বসে ভগবানকে বলছেন, ঠাকুর আজ 5 দিন হয়ে গেল তোমাকে কিচ্ছু দিতে পারিনি, ঠাকুর না তোমাকে দিতে পেরেছি তুলসী, না দিতে পেরেছি সন্দেশ, মাখন, ক্ষীর, সর, ছানা, তোমাকে কিছুই দিতে পারিনি, তাই আমিও খাইনি, তোমাকেও দিতে পারিনি, যেদিন আমি খাবো তোমাকে দিয়ে খাবো। আর ঠিক 5 দিনের সন্ধ্যেবেলায় মা কয়াধু ওই দৌবারিকের কাছে এসে বলছে, হ্যারে বাপ দৌবারি, আমি যেমন মা তোরও তো সন্তান আছে রে বাবা, তুই বলতে পারিস
আমার ছেলেটাকে তোরা এক ফোঁটা পাঁচ দিন জল দিসনি, আমি মা হয়ে কেমন করে খাবো? তুই তুই বলতে পারিস আমি মা হয়ে কেমন করে খাবো? শোন বাবা শোন, আমার স্বামী তোকে যত বেতন দেয় আমি একদিনে তার রাধে বল। হরে কৃষ্ণ, আবার উলু ধ্বনি হবে, নিতাই গৌর সীতারাম প্রেমানন্দে হরি হরি বল। একদিনে দ্বিগুণ বেতন দেব, তুই শুধু আমার ছেলেকে এই নাড়ু আর এই জল একটু দিয়ে দে বাবা। দৌবারিক লোভে পড়ে গেল। ঠিক আছে ঠিক আছে রানীমা, আপনি যখন একদিনে দ্বিগুণ বেতন দেবেন আমি আপনার কাজটা করে দেব, তবে এখন দেওয়া যাবে না, রাত্রিবেলায় গভীর রাত্রিতে আপনার বাড়িতে গিয়ে নাড়ু আর জল এনে আমি আপনার ছেলেকে দেব। রাধে রাধে, আপনার কোনো চিন্তা নেই, তাই আপনি চলে যান এখন ঘরে। এখন দৌবারিক ঠিক রাত্রিবেলায় গভীর রাত্রিতে 12টার সময় ওই নাড়ু আর জল এনে সেই কারাগারে নিয়ে যাবে বলে আঁচলে ঢাকা দিয়ে দৌবারিক নিয়ে যাচ্ছে। আর অমনি হিরণ্যকশিপুর দেখতে বলো কে যেন যাচ্ছে, মহারাজ মহারাজ আমাকে আমাকে মারবেন না মহারাজ, আমাকে চাকরি থেকে তাড়িয়ে দেবেন না, আমি দৌবারিক। দৌবারিক, তোর হাতে ওটা কি? আগে মহারাজ রানীমা দিয়েছে প্রহ্লাদের জন্য নাড়ু আর জল। আচ্ছা, সেই বলি আজ ছদিন হতে যায় এক ফোঁটা জল না খেয়ে কি করে বেঁচে আছে? তাহলে তোরা আমার সঙ্গে এভাবে বেইমানি করিস? মহারাজ বিশ্বাস করুন, আজকেই একটু ভুল করে ফেলেছি মহারাজ, আপনি আমাকে তাড়িয়ে দেবেন না, আমার বউ ছেলে না খেতে পেয়ে মারা যাবে। হিরণ্যকশিপুর বললেন, তোর হাতে থালাটা দে। আর যেই নাড়ুর থালাটা ধরিয়ে দিয়েছে উনি নাড়ুর মধ্যে বিষ মাখিয়ে দিয়ে, কালকুট বিষ মাখিয়ে দিয়ে বললেন, যা এই থালাটা প্রহ্লাদকে দিবি যা, তবে হ্যাঁ ছিদ্র দিয়ে ফুটো দিয়ে দেখবি কেমন করে খাচ্ছে, কেমন করে ছটপট করছে, কেমন করে জিভটা বেরিয়ে যাচ্ছে, কেমন করে সারা দেহটা নীল হয়ে যাচ্ছে, নিজের চোখে দেখে তারপরে এসে আমাকে বলবি যা। দৌবারিক ছুটে এসে নাড়ুর থালাটা প্রহ্লাদকে দিয়েছে আর ছিদ্র দিয়ে দেখছে, দেখি কেমন করে খাচ্ছে, গিয়ে রিপোর্ট দিতে হবে। ছিদ্র দিয়ে দেখছে আর অমনি অন্ধকার কারাগারে ভগবানের জন্য একটা বিষ মাখানো নাড়ু হাতে নিয়ে প্রহ্লাদ ভগবানকে বলছেন, এসো দয়াময়, আজ 5 দিন তোমাকে কিচ্ছু দিতে পারিনি, এসো, আমার মা পাঠিয়েছে, তোমাকে না দিয়ে তো আমি সেবা করবো না, এসো এসো ঠাকুর এসো। আর দৌবারিক ছিদ্র দিয়ে দেখছে আর মনে মনে বলছে, যে কারাগারে একটা মাছি ঢুকবে না, এখানে কাকে ডাকছে, কে আসবে, এটা তিনি ভাবছেন। আর অমনি দেখতে পেলেন গোটা অন্ধকার কারাগার আলোয় আলোকিত হয়ে গেছে। ভগবান যখন আসে তখন চারিদিকে আলো হয়ে যায়, কোনো জেনারেটরের দ্বারা নয়, কারেন্টের জন্য নয়, ভগবানের আলোক ছটায় অন্ধকার কারাগার আলোয় আলোকিত হয়ে গেছে। দৌবারিক মনে মনে বললেন, আচ্ছা তুমি দরজা বন্ধ থাকলেও ঢুকতে পারো, দরজা জানলা বন্ধ থাকলেও আসতে পারো। আর অমনি প্রহ্লাদ নাড়ুটা এগিয়ে দিয়ে বলছে, নাও দয়াময়, নাও 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 ঠাকুর নাও। দৌবারিক দেখছে আর মনে মনে ভাবছে, নেবে কি করে, আরে ওর মধ্যে তো বিষ আছে, তুমি জানো না কিন্তু ও জানে, তাই ধরছে না নাড়ুটা। আর এটা দৌবারিক ভাবছে আর ভগবান অমনি বিষ মাখানো নাড়ুটা হাতে নিয়েছে। দৌবারিক মনে মনে বলছে, নাড়ুটা হাতে ধরেছো কিন্তু মুখে দিতে পারবে না, তুমি মুখে দিতে পারবে না, এটা সে ভাবছে। আর ভগবান একটা একটা করে বিষের নাড়ু সেবা করছেন, একটা একটা বিষ মাখানো নাড়ু সেবা করছে। দৌবারিক বললেন, আচ্ছা তাহলে তুমি বিষ হজম করতে পারো, বিষ খেতে পারো, তুমি তুমি না হয় বিষ খেতে পারো, তো তোমার ভক্ত খাবে কি, তোমার ভক্ত খাবে কি, এটা মনে মনে ভাবছে। আর ভগবান অমনি বললেন, প্রহ্লাদ তোমার মায়ের হাতের নাড়ু আমি খেয়েছি, এবার আমি তোমার জন্য নাড়ু এনেছি, অমৃত মাখানো নাড়ু একটা একটা করে প্রহ্লাদের মুখে দিচ্ছি। নিষ্ঠুর দৌবারিক, নির্মম দৌবারিক, পাষাণ হৃদয় দৌবারিকের
চোখ দিয়ে দদ্দর করে জল পড়ছে, দদ্দর করে জল পড়ছে। নীলাচল ধাম যাই মুপারানি, নীলাচল ধাম যাই মুপারানি, এইঠি করুছি দণ্ডবত হে জগন্নাথ, হে জগন্নাথ, হে জগন্নাথ, হে জগন্নাথ। তুমি নন্দী ঘোষ টানি মুপারুনি, তুমি নন্দী ঘোষ টানি মুপারুনি, এইঠি গড়ুছি বালি রথ গানটার মানে হচ্ছে জীবন রবট ভারি অঙ্কা বঙ্কা, বিচর বট ছাতি রে ছনকা, জীবন রবট ভারি অঙ্কা বঙ্কা, বিচর বট ছাতি রে ছনকা, এইঠি থাই যাচুচি নড়িয়া, এইঠি থাইমু যাচুচি নড়িয়া, পড়ে নিও হে তোমার ভক্তিমতী মায়েরা অমনি দৌবারিকের চোখ দিয়ে দদ্দর করে জল পড়ছে, নিষ্ঠুর দৌবারিক, মায়া দয়াহীন দৌবারিক, কানতে কানতে বলছে তুমি ভক্তের জন্য বিষ খাও আর ভক্তকে অমৃত দান করতে, তুমি ভক্তের জন্য বিষও খেতে পারো ভক্তকে অমৃত দান করতে। আর অমনি প্রহ্লাদ থালাটা দিয়েছে, ও দৌবারিক কাকা এই নাও আমার মাকে থালাটা দিও, বলো আমার প্রভু সেবা করেছেন। আর থালাটা যেই দিয়েছে দৌবারি অমনির বুকের মধ্যে জড়িয়ে ধরেছে, আর কানতে কানতে ছুটতে ছুটতে যাচ্ছে, ছুটতে ছুটতে যাচ্ছেন, হিরণ্যকশিপুর দাঁড়িয়ে আছেন মৃত্যু সংবাদ শুনবে বলে। অমনি দৌবারিকের চোখে জল দেখেই বুঝতে পারলেন ছেলে মারা গেছে। এদিকে মরবার সময় জীবটা বেরিয়ে গিয়েছিল তো নাকি? আচ্ছা বাবাগো মাগো বলে চিৎকার করছিল তো? আরে বল, আমি শুনবার জন্য অধীর আগ্রহে দাঁড়িয়ে আছি। মরার সময় ছটপট করছিল তো? জীবটা বেরিয়ে গেছে। আচ্ছা আচ্ছা শরীরটা নীল হয়ে গেছে, এতক্ষণে মনে হয় শক্ত হয়ে গেছে না? আগে মহারাজ আপনার পুত্র প্রহ্লাদের কিছু হয়নি, মরেনি? আগে না মহারাজ। ওরে অপদার্থ, তোদের দ্বারা কিচ্ছু হবে না, যা ভেতরে যা, যা যা ভেতরে যা।
আগে মহারাজ আর ভেতরে যাব না। ভেতরে যাবি না? কাল সকাল হলে তোকে চাকরি থেকে তাড়িয়ে দেব। বললেন, মহারাজ কাল সকালে নয়, এক্ষুনি এই মুহূর্তে আজকেই আমি আপনার চাকরি থেকে পদত্যাগ দিলাম। তোর বউ ছেলে খাবে কি? বলেন, মহারাজ এতদিন ভেবেছিলাম আমি রোজগার করে মনে হয় সংসারটা চালাই, কিন্তু আমার সমস্ত ধারণা মিথ্যে হয়ে গেল। ওই কারাগারে গিয়ে দেখলাম তিনি ভক্তের জন্য বিষ খায় আর ভক্তকে অমৃত দান করে। তিনি ভক্তের জন্য বিষ খায় আর ভক্তকে অমৃত দান করে। আমি নিজের চোখে দেখে এসেছি মহারাজ। তুই আমার চাকর হয়ে আমার দাস হয়ে কার কথা বলছিস? আমার কর্মচারী তুই, কার কথা বলছিস? বললেন, মহারাজ এতদিন আমি আপনার দাস ছিলাম, এবার যদি দাস হতে হয় আপনার দাস নয়, আমি গোবিন্দের দাস হব। আমি গোবিন্দের দাস হব। জয় রাধে কৃষ্ণ কৃষ্ণ হায় কৃষ্ণ জগমগ হুয়া রে অঙ্গনা। হিরণ্যকশিপুর দেখলেন মাথার উপরে জল উঠে গেছে, আর নয়, প্রহ্লাদকে কারাগার থেকে টেনে বার করে আমার কাছে নিয়ে আয়। প্রহ্লাদকে এনে দাঁড় করিয়েছে, পিতা পুত্রের মুখোমুখি দাঁড়িয়েছে। হিরণ্যকশিপুর বড় বড় চোখ করে ছেলের দিকে তাকিয়ে বললেন, আয় সত্যি করে বল, সত্যি করে বল, তোকে পাহাড় থেকে ঠেলে দিয়েছিল, কে তোকে বাঁচিয়েছে? আমার হরি বাঁচিয়েছে বাবা। তোকে পাগলা হাতির পায়ের তলায় ফেলে দিলাম, কে তোকে বাঁচিয়েছে? আমার হরি বাঁচিয়েছে বাবা। তোকে বিষ নাড়ু খাইয়ে দিলাম, কে তোকে বাঁচিয়েছে? আমাকে হরি বাঁচিয়েছে বাবা। আচ্ছা, তোকে বারবার হরি বাঁচাচ্ছে না, হরি তোকে বাঁচাচ্ছে? বল বল, তোর হরি কোথায় থাকে? বল বল, তোর হরি কোথায়? অনলে অনিলে চির নভ নীলে ভূধর সলিলে গহনে আছে বিটপি লতায় জলদের গায়ে শশী তারকায় তপনে। তুমি যেদিকে তাকাবে বাবা আমার হরি সেখানেই আছে। আচ্ছা, এই স্তম্ভের মধ্যে তোর হরি আছে দেখতে পাচ্ছিস? হ্যাঁ বাবা, এই স্তম্ভের ভেতরে আমি হরিকে দেখতে পাচ্ছি। তাহলে দেখ আজকে তোর হরির কি করি। গদাটা নিয়ে গিয়ে যে স্তম্ভটাকে মারলে যেই মারলে অমনি স্তম্ভটা ভেঙে গিয়ে ভগবান নরসিংহদেব বেরিয়ে আসছে। বড় বড় চোখ, বড় বড় নখ, জিহ্বা লকলক করছে, লাল লাল চোখগুলো গোল গোল করে ঘুরছে, আর অর্ধেক নর অর্ধেকটা সিংহ, নরসিংহ। ভগবান যেই বেরিয়ে এসেছেন স্তম্ভের ভেতর থেকে, অমনি হিরণ্যকশিপুর অবাক হয়ে দেখলেন, এ কে রে বাবা? ভগবান গর্জন করতে করতে এগিয়ে যাচ্ছে হিরণ্যকশিপুরের সঙ্গে তুমুল যুদ্ধ। আর যুদ্ধ করতে করতে হিরণ্যকশিপুর ভয়ে এবার পিছিয়ে যাচ্ছে, আর ভগবান তত এগিয়ে যাচ্ছে। ভগবান এগিয়ে যাচ্ছেন, সে পিছিয়ে যাচ্ছে।
এবার ঠিক কিছু দূর গিয়ে যাই ঘরের বাইরের কাছাকাছি এসে তেমনি ভগবান দুহাত দিয়ে ধরে আর তাকে এই কোলের উপরে রেখেছে। আচ্ছা, এই কোলের উপরে রেখে মারতে যাবে অমনি হিরণ্যকশিপুর শত ভয় শত ব্যথা শত যন্ত্রণাকে আড়াল করে হাসতে হাসতে বলে উঠলেন, তুমি আমাকে মারতে পারবে না, কারণ আমাকে ব্রহ্মা বর দিয়েছে, আমি ওপরে মরবো না, আমি নিচে মরবো না। ভগবান বললেন, আরে মূর্খ, একবার তাকিয়ে দেখ, আমি তোকে কোলের ওপরে রেখেছি, এটা ওপরও নয় আর এটা নিচও নয়। কিন্তু কিন্তু আমি তো ঘরে মরবো না, বাইরে মরবো না। বললেন, এই জন্যই তো যেখানটাই নিয়ে তোকে বসেছি এটা ঘরও নয় আর এটা বাইরেও নয়, ঘর আর বাইরের মাঝখানে হচ্ছে ছাঁচ তলায় নিয়ে তোকে বসেছি। সে না হয় হলো, কিন্তু আমি তো দিনে মরবো না রাত্রে মরবো না। ভগবান বললেন, এই সময়টার দিকে তাকিয়ে দেখ, এটা দিনও নয় আর এটা রাত্রিও নয়, দিন আর রাত্রির মাঝখানে কাল সন্ধে বেলা। কিন্তু কিন্তু তুমি আমাকে মারবে কি করে? না, পারবে না, আমি নারী পুরুষের হাতে মরবো না। ভগবান বললেন, আমার দিকে তাকিয়ে দেখ, আমি না নারী না পুরুষ, অর্ধেক নর অর্ধেক সিংহ, নারীও নই পুরুষও নই, সবই তো হলো, কিন্তু আমি তো অস্ত্রে মরবো না শস্ত্রে মরবো না। ভগবান বললেন, চিন্তা করিস না, তোকে গুলি করেও মারবো না, ছুরি দিয়েও মারবো না, তোমার জন্য আমি সারা জীবন নখগুলো কখনো কাটিনি, এই নখ দিয়েই অপারেশন হয়েছে, এই নখে অপারেশন হবে, রাধে রাধে, ছুরি দিয়ে নয় তলোয়ার দিয়ে নয়, এই নখের দ্বারা হবে তোর জীবন অবসান। এই ভগবান নরসিংহদেব ভয়ঙ্কর বড় বড় নখ দিয়ে তার বক্ষটাকে বিদীর্ণ করে আর অগ্নি হিরণ্যকশিপুরের আত্মা পরমাত্মার চরণে মম জীবন যৌবন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা হিরণ্যকশিপুরের আত্মা পরমাত্মার চরণে বিলীন হয়ে যায়। একটু চিন্তা করে দেখুন যে ভগবান, আপনারা ছবিটা দেখুন, সামনে খুঁটিতে বাধা রয়েছেন ভগবান নরসিংহদেব যাকে কৃপা করছেন, হিরণ্যকশিপুরের আত্মা ভগবানের সঙ্গে বিলীন হয়ে গেল। দেবতারা কেউ ভয়ে এগিয়ে যাচ্ছেন না ভগবানের কাছে, লক্ষ্মী দেবী এসেছিলেন ভগবানের আরতি করবে বলে ভয়ে ছুটে পালিয়ে যাচ্ছে। সেখানে দেবর্ষি নারদ প্রহ্লাদকে বলছে, তুমি পারবে না প্রহ্লাদ প্রভুর কাছে যেতে? বলেন, হ্যাঁ পারব। সে কি, যে ভগবানের কাছে ব্রহ্মা যেতে ভয় পাচ্ছে, ইন্দ্র যেতে ভয় পাচ্ছে, তুমি 5 বছরের ছেলে, তুমি ভয় পাবে না? বললেন, না। কেন না? ভগবানের এই রূপটা আমারই জন্য, আমারই জন্য এই ভয়ঙ্কর রূপ তিনি ধারণ করেছেন। তাই প্রহ্লাদ গিয়ে যেই ভগবানকে ছুঁয়েছে, আর যেই ছুঁয়েছে অমনি ভগবান শান্ত হয়ে গেছে। ভগবান শান্ত হয়ে গেলেন, প্রহ্লাদকে বুকে জড়িয়ে ধরলেন, আর যেই জড়িয়ে ধরলেন অমনি ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো, প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো, ও সবে মিলে জয় দাও বলো হরি হরি, সবে মিলে জয় দাও বলো হরি হরি, হরি নামের প্রভাবে ভব চিন্তু যাবে তরি, রাধে রাধা গোবিন্দ জয়, রাধে রাধা গোবিন্দ জয়, রাধে জয় রাধে, জয় রাধে, জয় রাধে। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ভক্ত ভগবানের মিলনে একবার হাত তুলে আমরা সবাই মিলে বলবো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, হরে 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 হরে, হরে রাম হরে রাম, হরে রাম হরে রাম, রাম 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 রাম, হরে হরে হরে। জয় রাধে। তিন লোগন সে নারী ও রাধা রানী হামারী,